বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজ্য জুড়েও বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে এদিন রাজধানী আগরতলার শিবনগর এলাকার গেদুমিয়া মসজিদ, শান্তিপাড়া এলাকার আগরতলা টাউন জামে মসজিদ, রামনগর মসজিদ, ভাটে অভয়নগর জামে মসজিদ সহ রাজ্যের প্রতিটি মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে মসজিদগুলোতে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষেরা নতুন জামা কাপড় পরে আসেন এবং নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা এবং দরিদ্র অংশের মানুষের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দেন তারা। এবছর গেদুমিয়া মসজিদে ঈদের নামাজ পড়ান ইমাম মোলানা আব্দুল রহমান। নামাজ শেষে ঈদুল আজহার মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আজ থেকে 5000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রিয় নবীর আগমন ঘটে, যার নাম হযরত ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, এর মধ্যে অন্যতম ছিল তাকে একটি পুত্র সন্তান দিয়েছিলেন এবং সেই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিনের নামে কোরবানি দেওয়ার নির্দেশ দেন। ইব্রাহিম তখন ছেলেকে কোরবানি দেওয়ার জন্য আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন। যখন ইব্রাহিম আরাফত পর্বতের উপর প্রিয় ছেলেকে কোরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন ছেলের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন একটি দুম্বা পাঠিয়েছেন। তখন নবী হযরত ইব্রাহিম দুম্বাটি কোরবানি করেন। সেই থেকে কোরবানি শুরু হয়েছে। মূলত নিজের সমস্ত অসৎ কার্যকলাপকে কোরবান করার প্রশিক্ষণই হল এই কোরবানির মূল উদ্দেশ্য। এদিনের এই নামাজ অনুষ্ঠান উৎসবে সামিল হন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সমস্ত রাজ্যব্যাপী আমাদের যারা মুসলিম সম্প্রদায় যারা আছে তাদের জন্য আজকে দিনটা পবিত্র দিন। আজকে এই পবিত্র দিনে আমি আমাদের এই আগরতলা এলাকায় গেদুয়া মসজিদে আমি এসেছি তাদের যে পবিত্র দিনে তাদের সঙ্গে আজকে দিনটা পালন করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্য আমি এসেছি। তাই আমি এখানে এসে আমি তাদের এই পবিত্র ঈদে তাদের সঙ্গে সহযোগিতা দিয়েছি। আজকে দিনে রাজ্যব্যাপী আমাদের সমস্ত মুসলিম ভাইয়েরা পালন করছে। আজকে এই দিনে আমি রাজ্য সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবো, আগামী দিনে আমরা রাজ্য সরকারের যতগুলি উন্নয়ন কাজগুলি আমরা সকল স্তরে সকল এলাকায় সমস্ত এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা রাজ্য সরকার মাননীয় রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা কাজ করছি এবং সবাইকে যাতে আমরা শান্তি পরিবেশ এবং শান্তি বাতা যাতে আমরা তৈরি করে বসবাস করতে পারি আমরা সেটাই আমার ব্যক্তিগতভাবে আমরা সকল রাজ্যের আমাদের রাজ্যের আমাদের মাইনরিটির সম্প্রদায়ের সমস্ত অংশের মুসলিম ভাইদের কাছে আমার অনুরোধ থাকবো এবং বার্তা থাকবো আজকে এই যে পবিত্র ঈদের দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। রাজ্য জুড়ে বৃহস্পতিবার উদযাপিত হল কোরবানি ঈদ। গেদুমিয়া মসজিদে এদিন 1000-এর বেশি মানুষ একসাথে নামাজ পড়েন বলে জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।